ইলিশ কিনতেই মধ্যবিত্ত পরিবারের মাথায় হাত, চিন্তার বাইরে পদ্মার ইলিশ। বাংলাদেশের পদ্মার ইলিশ বাজারে থাকলেও নেই তেমন ক্রেতা, তাই ইলিশ ভক্ত মানুষরা বিহার কিংবা ডায়মন্ড হারবারের ইলিশ খেয়ে খুশি প্রকাশ করেছেন। যদিও তার দাম 700 থেকে 800 টাকা কেজি। দুর্গাপুজো শেষ হলেও এখন বাকি রয়েছে কালীপুজো, ভাইফোঁটা, ছট পুজো। জলপাইগুড়ি শহরের বড় বাজারগুলোর মধ্যে রয়েছে দিন বাজার, সেখানেই মাছের আড়ত। এখন ইলিশের সিজন নয়, তাই বাইরের ইলিশের আমদানি অনেকটাই কম রয়েছে, দামের জন্য অনেকটাই বেশি, যার জন্য এই বছর ইলিশ কেনার লোকদের যথেষ্ট অভাব রয়েছে। বাইরের রাজ্য বা জেলার কম দামি ইলিশ থাকলেও তারও দাম অনেকটাই বেশি। সব মিলিয়ে বাঙালির পাতে ইলিশ পাওয়া এই বছর একটু অসুবিধায় রয়েছে, তাই মাছের বাজার মোটামুটি ফাঁকায় রয়েছে, বিক্রি হচ্ছে দেদার, রুই, কাতলা। তাও লোভ নাই, বাজার খারাপ, খুব খারাপ গেছে বাজার, আজকে বাজার খারাপ। কারণে মনে হচ্ছে যে খারাপ, কারণ এখন হোটেল ফোটেল বেশি হয়েছে, লোকজন সব হোটেলে খাওয়া দাওয়া করতেছে, বাড়িতে এখন কে রান্না বান্না সব তো হোটেলেই খাচ্ছে। আমাদের ব্যবসা কালকেও রোববারে বাজার খারাপ গেছে, আজকেও খারাপ, কালকে তো 10 মিনিট 3 ঘন্টার ব্যবসা আছে। বিগত 1 বছর থেকে দেখা যাচ্ছে আমদানিটা কম, আসতেছে না মাছ, দামটা একটু বেশি। কোথাকার আসছে আসছে বাংলাদেশ।